দেখেন, মিটারটা অন করে নিলাম। আজকে আমার খামারের আপনাদেরকে কয়েকটা মুরগি ধরে দেখাবো এবং তাদের ওজন দিয়ে দেখাবো। তো এখানে সর্বপ্রথম দেখতে যে মুরগিটা দেখতে পাচ্ছি এইটা ধরবো। দেখেন দেখেন এবং আরেকটা ধরে দুইটা মুরগির ওজন এসেছে 2400, 12-12, 24, 21 দিন বয়স। আমি বলে রাখতেছি আজকে সব মুরগি ধরবো, মোরগ না। এবং 3টা মুরগি দিলাম, দেখেন 3টা মুরগি দিছি। 3টা মুরগির ওজন 3700, আপনি হিসাব করে নেবেন। এবং আমি যদি এভারেজ বলি তাহলে 1200 পার আসছে, 21 দিন মাত্র বয়স। আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির বয়স 21 দিন এবং 21 দিন বয়সে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার লক্ষ্য হচ্ছে কীভাবে 20 থেকে কীভাবে 30 দিনে মুরগির ওজন 2 থেকে 2.5 কেজি নিয়ে আসতে হয়, সেই পর্বের আজকে 21তম দিন। এবং আমি 30 দিনের মধ্যে আপনাদেরকে 2 থেকে 2.5 কেজি ওজন নিয়ে দেখাবো এবং আজকে আপনাদেরকে মুরগির ওজন দেখাবো, আমার মুরগির ওজন কতটুকু আসছে। আশা করি আমার মুরগির ওজন দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি আমাদের মুরগিগুলোকে দেখাই। 21 দিন বয়সে আমার মুরগিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর, ভালো এবং পারফেক্ট আছে, কারো সমস্যা নেই। এবং মুরগিগুলোর ওজন মাশাল্লাহ খুবই ভালো আসছে, দেখতেই পেলেন। এবং আমি 21তম দিনে আজকে যে কাজগুলো করছি এই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে মুরগিকে সঠিক সময়ে খাবার দেওয়া, পানি দেওয়া। এবং আজকে সকালবেলা আমি যে মেডিসিন খাওয়াইছি সেটা হচ্ছে সকালবেলা সেটি হচ্ছে যে আপনি লিভার টনিক, দুপুরবেলা খাওয়াইছি হচ্ছে জিঙ্ক, শুধু জিঙ্ক। আর রাতের বেলায় আমি খাওয়াইছি হচ্ছে নিউমাইসিন প্লাস হচ্ছে বডিংয়ে সরি আমাশয়ের ডোজ, নিউমাইসিন এবং আমাশয়ের ডোজ করাইছি। মুরগির মাথাগুলো দেখেন অনেক চিকন, সর্দি নাই বা জ্বর নাই বা কোনো ধরনের সমস্যা নাই আশা করি। আর যদি কোনো ট্রিটমেন্ট নাও নেই তারপরে যদি পানি খাওয়াই দেয় তারপরে ওজন ভালো আসবে। এবং আপনারা ওজন দেখার পরে যেটা বুঝতে পারলেন, আমি যে ট্রিটমেন্ট ব্যবস্থা নিচ্ছি এর মাধ্যমেই ওজন বৃদ্ধি পায়। এছাড়া আমার পূর্বে আরও অনেক ভিডিও থাকবে, যে ভিডিওগুলোতে আপনাদের দেখানো মুরগির ওজন কীভাবে আরও দ্রুত বৃদ্ধি করতে হয়। যেহেতু আমি আপনাদের বলছি মাত্র 30 দিনে 2 থেকে 2.5 কেজি ওজন নিয়ে আসবো এভারেজ, তো এই লক্ষ্যে আজকে 21 দিন বয়সে ওজন দেখলেন। এবং এর পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দরভাবে ওজন বৃদ্ধি হওয়ার কিছু ভিডিও আপনাদের সামনে দেব। আশা করি ভালোভাবে ট্রিটমেন্ট নিলে মুরগির লস হওয়ার সম্ভাবনা কম এবং মুরগি খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটি দরকার। এবং আমার মুরগির পা এবং মুরগির বডি ওয়েট সব কিছু মিলে আমাকে এতটাই ভালো লাগতেছে যে আমার মুরগিতে যদি দামের দিক থেকে যদি লসও হয়ে থাকে তাহলে ওজনের দিক থেকে লসের পরিমাণটা কম হবে ইনশাল্লাহ এবং খুব ভালো রেজাল্ট পাবো। তো ভাইয়াস, আজকের মতো ভিডিওটি এখানেই। আমার চ্যানেলে অনেক মুরগির ভিডিও দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান, আধুনিক ও যুগ উপযোগী মুরগি লালন পালন ব্যবস্থা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই, আল্লাহ হাফিজ।